हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स बाय प्लाबुनी। शीतकाल एले आमरा अनेकेई भाबी सजीव और सतेज थाकब, आसले ए धारणा पुरोटाई भूल। शीत एले आमादेर त्वके देखा देय नाना धरनेर समस्या। ए समय त्वक फाटे, त्वक रुक्ष होये उठे, सेर साथे देखा देय त्वके आरो नाना धरनेर समस्या। তাই শীতকালে কিভাবে ত্বকের যত্ন নেব তা নিয়ে আজকে আলোচনা করব। ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শীতে আমাদের ঠোঁট ও ত্বক ফেটে যায়, তাই এ সময় যদি আমরা ক্রিম কিংবা লোশন ব্যবহার করি তাহলে ত্বক ফাটবে না, ত্বক থাকবে নরম ও কোমল। পা ধুয়ে ক্রিম ও ময়েশ্চারাইজার লাগান। শীতে পায়ের চামড়াগুলো শক্ত হয়ে যায়, সেই সাথে অনেকের পায়ের গোড়া ফেটে যায়। এজন্য শীতকালে কমপক্ষে 3-4 বার পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগালে পায়ের গোড়া ফাটবে না আর পা থাকবে সুন্দর। সর্ষের তেল লাগান। ত্বকে ক্রিম বা ময়েশ্চারাইজার দেওয়ার আগে হালকা গরম করে সর্ষের তেল লাগান, এতে ত্বক নরম থাকবে, ত্বক ফাটবে না। কাঁচা দুধ বা দুধের সর ব্যবহার করুন। শীতে সবারই ঠোঁট ও ত্বক ফাটে, ফাটা জায়গায় আপনারা নিয়মিত দুধের সর লাগান, তাহলে ত্বকও ফাটবে না, ঠোঁটও ফাটবে না, ত্বক থাকবে নরম ও কোমল। লেবুর রসের সাথে গ্লিসারিন ব্যবহার করুন। সরাসরি গ্লিসারিন ব্যবহার না করে গ্লিসারিনের সাথে লেবুর রস, পানি কিংবা গোলাপ জল মিশিয়ে লাগাতে পারেন। লবণযুক্ত হালকা গরম পানি ব্যবহার করুন। হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে ত্বক ও হাত পা ধুয়ে নিন দিনে অন্তত 3 বার, তাহলে ত্বক নরম থাকবে, ফাটবে না। পায়ের যত্নে শ্যাম্পু ব্যবহার করুন। কুসুম গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে আর লবণ দিয়ে হাত পা ভালো করে ঘষে নিন, তাহলে পায়ের চামড়াও নরম থাকবে, পাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। ভেষজ চা বা ফলের রস খান। শীতকালে ভেষজ চা ও ফলের রস খেলে ত্বক সুন্দর থাকবে, সেই সাথে ঠান্ডাজনিত সমস্যাও দূর হবে। আর ফলের রস আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করে। অর্গানিক তেল ব্যবহার করুন, এটা ত্বকের জন্য খুবই ভালো। অর্গানিক তেল ত্বকের সব ধরনের সমস্যা দূর করে, সেই সাথে ত্বকের পানি শূন্যতা রোধ করে। তাই শীতকালে নিয়মিত অর্গানিক তেল লাগান, সারা গায়ে লাগাতে পারেন। সানস্ক্রিন ব্যবহার করুন। অনেকে মনে করেন যে শীতকালে রোদে ত্বকের কোনো ক্ষতি হয় না, এটা সম্পূর্ণ ভুল। শীতকালে রোদে ত্বকের আরও বেশি ক্ষতি হয়, তাই বাহিরে যাবার আগে সানস্ক্রিন ব্যবহার করুন, তাহলে ত্বক ফাটবে না। ত্বকের উপর একটা আবরণ থাকলে ত্বক ভালো থাকবে। আমলকির তেল ব্যবহার করুন। আমলকিতে রয়েছে ভিটামিন সি। শীতকালে আমাদের ত্বকের ভিটামিনের অভাব দেখা দেয়, এজন্য ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই শীতকালে নিয়মিত আমলকির তেল লাগালে ত্বকের সব ধরনের সমস্যাই দূর হয়। তো গাইস, এই ছিল আমার আজকের টপিক, শীতকালে ত্বকের যত্নের কিছু টিপস। আশা করি আজকের ভিডিওটি শীতকালের ত্বকের যত্নে অনেক হেল্পফুল হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। বাই বাই।